ও এই তো হচ্ছে পিওর কাকে বলে ক্যালাপটাস গাছ দিয়ে বানানো, কি সুন্দর দেখুন। তিন মাছ মামা পোস্ত ভরা, সেই খাসির মাংস হয়েছে পুরো এক কড়াই খাসির মাংস হয়েছে। পাখি পাখি চলে আসলাম এবার শান্তিনিকেতনে। এবার শান্তিনিকেতনে এসে মেন শান্তিনিকেতনে না থেকে চলে আসলাম শান্তিনিকেতন শহর থেকে একটু দূরে, মানে প্রায় 8-10 কিলোমিটার দূরে দারুন্দাতে। দারুন্দাটা ঠিক বনবিহার থেকে আর একটু ভিতরের দিকে, আর এইখানেও কিন্তু প্রচুর রিসর্ট হয়েছে। আর সেই রিসর্টগুলোর মধ্যে যে রিসর্টের নাম হচ্ছে কাদম্বরী, সুন্দরভাবে বানানো, বাগান আছে এবং অসাধারণ রিসর্টটা। যদিও পুরো অ্যাম্বিয়েন্সটা আমি আপনাদের কাল সকাল যখন হবে তখন দেখাবো, তার আগে রাতে কিছু দৃশ্য দেখাই আর রুমগুলোকে অবশ্যই শেয়ার করি। যাওয়া যাক এই রিসর্টটার দুটো দেখুন পাশাপাশি জমজ কটেজ আছে, যেখানে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর দুটোর অপশন আছে। আর সেখানে দেখুন নিচে যেরকম আছে ঠিক পুরনো দিনের বিল্ডিং এর মতো করে বানানো, থামগুলো থেকে শুরু করে ঘরগুলোকে সে একটা পুরনো লুক দেওয়ার চেষ্টা। উপরে যাওয়ার জন্য প্রসেসটাকে সেটাও দেখে চলুন আগে। সরু সিঁড়ি করে দুপাশে দুটো চলে আসছে, দুপাশে দুটো কটেজের মতো করে। এবার এই রুমটা দেখে নিই আগে, নিচের একটা রুম, সেখানে সোফা আছে আর দেখুন ডবল বেডরুম আছে, আয়না থেকে শুরু সব রকম ব্যবস্থাই আছে, এসি তো আছেই। বারান্দাতে অনেকটাই জায়গা যেখানে অনেকটা সময় কাটানো যাবে, হাত পা খুলে কিন্তু ছড়িয়ে বসা যাবে। উপরে যাওয়ার জন্য লোহার সিঁড়ি করা আছে, লোহার সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি। উপরে উঠে এই দেখুন আবার সিঁড়ি করা আছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠা। আর খুব সুন্দর একটা কটেজ টাইপের রুম, আর সেখানে দেখুন খুব সুন্দর এখানে বেতের চেয়ার আছে বেশ কয়েকটা। রুমটার মধ্যে দেখুন একটা আলাদা একটা ফিলিং আছে, এসি তো আছে, সুন্দর ড্রেসিং টেবিল থেকে শুরু করে আর ওয়েস্টার্ন টয়লেট আছে উইথ গিজার। আর এই জায়গাটা অসাধারণ জায়গা যেখানে বেশ সময় কাটানোর জন্য। আর এখানে দেখুন খুব সুন্দর গার্ডেন, গার্ডেনটা আমি সকালেই দেখাবো। নেক্সট ডে মর্নিং সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়েছি আর কি, মানে আমাদের যে রিসর্টটা সেই রিসর্টের সামনেই আছে একটা বিরাট বড় ফরেস্ট, এরকম খুব সুন্দর ফরেস্ট। আর ফরেস্টের মাথায় দেখতে পাচ্ছি হনুমানগুলো দেখুন বসে আছে। এবার একটু বেরিয়েছি সকালবেলাতে মর্নিং ওয়াক করতে আমি আর বিট্টু মিল। এসেছিলাম সেই খেজুরের রস খেতে যেখানে গতবারও এসেছিলাম, অ্যাকচুয়ালি শীত তো চলে যাওয়ার পথে, তাই এখন খেজুরের রস অতটা হচ্ছে না, মানে খেজুর গাছে সে হাড়ি বাঁধা আর হচ্ছে না, তাই খেজুর রস এবার পাচ্ছি না। কিন্তু দাদা প্রতি বছর পিওর খেজুরের গুড় এবং খেজুরের রস কিন্তু বিক্রি করে, আর পিওর খেজুরের গুড় যারা খেতে চান লাল টকটক হয়ে যাবে, যাতে জীবাণু নাশ হয়ে যায়। বলেন 10 কিলো রস আসছে, রস 10 কিলো রসে রস জাল দিলে 1 কিলো গুড় আসে। বাপরে বাপ, 10 হাঁড়ি মানে 10 কিলো রস জাল দিলে 1 কিলো গুড় বেরোবে? তাহলে গুড়ের দাম তো অনেক হওয়ার কথা, মানে অ্যাকচুয়াল তার মানে রিয়েল পিওর গুড় পেতে গেলে পরে তার দাম মোটামুটি কত হওয়ার দরকার? মোটামুটি 600-800 এরকম, 600-800 টাকা হলে পরে সেগুলো পিওর হয়। কিন্তু আমরা যেগুলো বাজারে দেখ পাই যেগুলো অ্যাভারেজ করে সেগুলো তো মোটামুটি 150-200-250 টাকা কিলোর মধ্যে হয়। 50 টাকা কিলো চিনি, 50 টাকা কিলো চিনি দিয়ে চিনির দাম 50 থেকে হয়ে যাচ্ছে 200 টাকা, মানে সব জায়গাতে কত রকম ঘাপলা। বা বা বলি, ওর ভিতরে আরো কিছু পাই না, আরো কিছু পাই না, কিছু পাই না, কিছু কালারও থাকে মনে হয়, কালার থাকে সেম থাকে, কালার থাকে সেম থাকে, বানানোর জন্য মেডিসিন থাকে কালারিং করার জন্য। উড়ে বাপরে বাপ, তারপরে গোপন রহস্য আপনাদের সামনে তুলে ধরলাম যে গুড়ের নামে চিনি খায়, গুড়ের নামে চিনি খায়। আর 6-80 লোক খেজুরের গুড় খায় তাহলে চিনির দামটা ডাউন থাকা উচিত, চিনির দাম বাড়তে মুখে, চিনি অ্যাকচুয়ালি সেই গুড়ের মধ্যে ইউজ হয়ে যাচ্ছে একদম একদম। একটা কারিগর 10 টাকা থেকে ওই 12-15 টাকা পায় না, 10 টাকা পায় 1 কিলো গুড়ের কাজ করে, 1 কিলো গুড়ের কাজ করে মাত্র 10 টাকা পায়। বাবা, তাহলে মজুরিও কতটা কম একজন লেবারের, 50 কিলো চা মানে কারিগরের মজুরি কত, 50 কিলো চিনির কাজ করে দিলে হয়তো 700-1000 টাকা হার্ডলি পেতে পারে। তো এখানে এসে দেখতে পেলাম যে পিওর গুড় যার দাম হচ্ছে ইনারা 600, কত করে বিক্রি করেন? 600 করে উনি বিক্রি করেন, যেটা বাজারে 150-তেও পাওয়া যায়। কোটা কোটা করে বিক্রি করে 50 টাকা করে, হ্যাঁ এরকম ওজনে এসে যায়, 750 দাম, 750 দাম, 450 টাকা করে পিওর গুড় খেতে হলে এবার দাদার কাছে আসতে হবে। দাদা আপনার কাছে আসবে কিভাবে একটু বলে দেন। এটা আমাদের বনবিলা বাস স্টপেজ,
বনবিলা বাস স্টপেজ থেকে দারুন্দাতে আসতে দারুন্দা গ্রাম দারুন্দা পার করে নীলকুঠি গ্রামে আসতে হবে এসে এখানে যে কোনো মানুষকে বললে হবে এখানে কোথায় খেজুরের রস পাওয়া যায় আর ঝোলা গুড় কালার দেখুন ঝোলা গুড় এটা হ্যাঁ রক্তের মতো কালার যার মধ্যে অন্য কোনো কিছু নেই কালারটা দেখুন কি কালার এসছে তো যাই হোক সকালবেলা গুড় নিয়ে আসলাম গুড় নিয়ে এসে নিজেরা রিফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম কারণ এখন তো বেরোতে হবে তো এর আশেপাশে চারিদিকে ফরেস্ট আছে সামনে একটা ফসিল পার্কও আছে এই পাশে সুন্দর জঙ্গল আছে ফরেস্ট আর সামনে দেখতে পাচ্ছি ফরেস্ট আছে এরকম একটা জায়গাতে এসে থাকার মজাটা সত্যি আলাদা এই হোমস্টেতে খুব সুন্দর দুটো কটেজ আছে দোতলা কটেজ আর এপাশেও সিমিলার দোতলা কটেজ আছে যেখানে টোটাল চারটি রুম উপরে দুটো নিচে দুটো যেটা আপনি কালকে আপনাদের দেখিয়েছি এই কটেজগুলোর ভাড়া কিন্তু 1500 টাকা করে এসি রুম আমরা তিনটে রুম নিয়ে আছি যেখানে 1500 টাকা করে আরামসে হয়ে যাচ্ছে এই পিছনটা কিন্তু পুরোপুরি কিচেন এরিয়া প্লাস ডাইনিং এরিয়া বেশ অনেকটাই বড় জায়গা আছে এখানে থাকার সঙ্গে সঙ্গে আপনারা যদি ভাবেন যে এখানে এসে পিকনিক করবেন অনেকে মিলে এসে এখানে থাকতে চান তারও ব্যবস্থা আছে যেটা আমি শুনতে পেলাম এই হোমস্টেতে শুধু খাওয়া দাওয়া করতে চান তাহলে যখন আপনারা বুকিং করবেন তখন বললেই কিন্তু যা যা খেতে চান সবই রান্না করে দেওয়ার ব্যবস্থা এনারা করে দেবে বনভিলা রামনগরে শুরু হয়েছে নতুন করে শনি ও রোববার করে হচ্ছে চৌপাহারি হস্তশিল্প হাট মানে অ্যাকচুয়ালি এটাই বলা যেতে পারে আবার সোনাঝুরি হাট তাই না মিট্টু এই নতুন সোনাঝুরি হাটে আমরা ঘুরবো বরাবর আমরা আসি এসে যে সোনাঝুরি হাট শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে ঘুরি কিন্তু এইটা নতুন হয়েছে এই বছর থেকে সেই সোনাঝুরি হাটে এবার ঘোরার সুযোগ পাবো তো সামনে দেখুন পুরোপুরি শালবন আর শালবনের মাঝে প্রচুর দোকান বসেছে সেখানে আমরা দেখবো কি কি পাওয়া যায় জায়গাটা কিন্তু বিরাট বড় এবং অনেক দোকান আছে সবচেয়ে বড় কথা গাছের মাঝে বলে বেশ ভালো লাগছে উপহার বা গিফট দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর সামগ্রী দেখতে পাচ্ছি যেটা আমি সোনাঝুরি হাটে কিন্তু এগুলো আমি দেখতে পাইনি এখানে বড় বড় কিন্তু হাঁস যেগুলো নারকেল দিয়ে বানানো আমরা ফল দিয়ে বানানো অনেক পাখি সুন্দর সুন্দর এগুলো হচ্ছে গিফট দেওয়ার জন্য বা ঘর সাজানো খুব সুন্দর জিনিস আমাদের সাথে যে দাদা আছে যে দাদার সাথে আমরা ঘুরছি সেই উনারই কিন্তু এটা দোকান মানে ওয়াইফ এখানে আছে উনার মেয়ে খুব সুইট মেয়ে এখানে বসে আছে চৌপাহারি হস্তশিল্প মেলাতে কিন্তু ইনারাও কিন্তু খুব সুন্দর দোকান দিয়েছে দেখতে পাচ্ছি এখানে আপনি এসে আরামসে অনেক জিনিসপত্র কিন্তু নিতেই পারেন তিমি মাছের মতো বানানো হচ্ছে কি কাটতে বানানো কাকাটা ইউক্যালিপটাস গাছ দিয়ে বানানো কি সুন্দর দেখুন তিমি মাছ মামা ভালো লাগছে এটা দেখে তুই বেবিকে নিয়ে আমি যাচ্ছি মেলাতে আর ম্যাডামটা দেখুন খালি হাতে যাচ্ছে আর দুই বেবি দায়িত্ব আমার হাতে দিয়ে দিয়েছে কিনে দেবো কোনো ঠিক নেই ওরা লাস্টে ঠিক করেছে যে ওরা ইরেজার এইগুলো নেবে এক একটা এগুলো নিলে ওরা তারপরে দেখি আর ঠিক কেনা যায় এখানে দুই বেবির জন্য দুটো জিনিস নিলাম এগুলো প্রতিটাই কিন্তু আমরাদের তৈরি আমি কি নিয়েছো ইঁদুর ইঁদুর আর তুমি কি নিয়েছো পাখি পাখি মা একটা নিলো এখান থেকে আমার ভাইয়ের বউয়ের জন্য নিলো ওয়ান পিস তো এরকম অনেক কিছু এখানে পাওয়া যায় আর দামগুলো কিন্তু আমার মনে হলো এখন নিয়ে যেটা যেতে বলে মনে হলো তো আপনারা চাই এখানে আসতেই পারেন আমরা আরও কিছু জিনিস নিই এই ভাইটার কাছ থেকে তিনটে আমার বেবিদের জন্য নিলাম মানে এটা হচ্ছে আমার মাম্মার জন্য নিলাম আর এটা হচ্ছে মাম্মার ফ্রেন্ড আর্শিয়ার জন্য না হলো এটা আর এটা না হলো গঙ্গারামপুরে যে আমার ভাইয়ের মেয়ে আছে বেবি তার জন্য তিনটে নিলাম মেলাটা দেখুন পুরো শাল গাছ আর রাস্তার উপরে কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে শাল গাছ মানে শাল বনের মধ্যে একটা অসাধারণ হাট শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে তো সবাই যায় আমরাও যাই কিন্তু নতুন এই হাটে এসে একটা আলাদাই ভাইবস পাচ্ছি আলাদাই মজা পাচ্ছি এখানে কিন্তু শুধু শনি রোববার করেই হয় অন্য দিন কিন্তু হয় না শান্তিনিকেতন আসলে বলে আমার মনে হয় কাউকে গিফট দেওয়ার জন্য বা ঘর সাজানোর জন্য জিনিস নিতে গেলে কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর যেগুলো অ্যাকচুয়াল হস্তশিল্পের মধ্যেই পড়ে এই দেখুন এরকম দেখুন পাখি আছে চড়ুই এটা পেঙ্গুইন প্যাঁচা এ দেখুন প্যাঁচা
এগুলো আমরা নিচ্ছি, বেশ কয়েকটা নিচ্ছি, আর প্রত্যেকটা কিন্তু আমরাদের তৈরি। তো এই জিনিসটা নিয়ে বাড়িতে নিয়ে রাখবো, কাউকে দিতে হলে দেব। তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। দিদি কিন্তু নিজের হাতে বানিয়েছেন এই কলমকারি কাঁথাগুলো, আর সব কিন্তু এখানে ওনারা বিক্রি করছেন, সুন্দরভাবে বানানো ঘরে। এই কাঁথাগুলো গায়ে দিলে একটু আরামদায়ক মনে হয়। আর আমার মাম্মার ম্যাডামের জন্য নিলাম একটা কাঠের পেন। চলে আসলাম ঘুরতে ঘুরতে সেই ঠাকুমার বাড়িতে, ভেলপুরে ঠাকুমার বাড়িতে, আর সঙ্গে আছে কাজলের ছেলে, কাজলার ছেলে। ঠাকুমা ভালো আছেন তো? ভালো আছে। সেই বিখ্যাত সেই ভেলপুরে, হ্যাঁ ভেলপুরে সেই ঠাকুমা। মেলা থেকে চলে আসলাম আমরা বনভিলাতেই ঠাকুরবাড়ির রান্নাতে, মানে ঠাকুরবাড়ির রান্না রেস্টুরেন্টে, যেখানে সকালে জল খাবার, দুপুরের খাবার, রাতের খাবার সবসময় পাওয়া যায়। এবং এখানে বাঙালি খাবারের জন্য ইনারা সত্যিই খুবই ফেমাস। এবং এখানকার খাবার দাবার আমি আগেও খেয়েছি, সকালে খেয়েছি, এত ভালো লেগেছে তা বলার মতো না। তো চলুন দেখি এখন দুপুরে কী কী খাওয়া দাওয়ার আছে। তো ঠাকুরবাড়ির রান্না রেস্টুরেন্টের যে মেনু কার্ড দেখতে পাচ্ছি, এখানে দুপুরে খাওয়ার যদি কথা বলা যায়, সেখানে 150 টাকা করে নেওয়া হয় আনলিমিটেড ভেজ থালি। সেখানে কী কী আছে দেখুন, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ঘি, ঝুরঝুরে আলু ভাজা, শাক ভাজা, লাউ ভাজা, মুগ ডাল, শুক্তো, আলু পোস্ত, কাঁচকলার কোপ্তা বা ধোকার ডালনা বা আল্লাদি ঝিঙে বড়া, এগুলো আছে। তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি এবং জল, এবং বাসমতি বা বাঁশকাঠি চালের ভাত, 150 টাকা আনলিমিটেড পেট চুক্তি খাবার। এছাড়া তো আরও অনেক আইটেম আছে, মাছ মাংস। আর তার সাথে একটু কিচেনটা হালকা একটু দেখিয়ে নিয়ে আসুন। এখানে যে খাবারগুলো পরিবেশন হয় সবই দেখুন, কাঁচা শালপাতার উপর পরিবেশন হচ্ছে, আর যা যা বললাম সেগুলো পর পর করে দেখুন দেওয়া হচ্ছে। মানে এইভাবে খাবার পরিবেশন হচ্ছে, আর বাইরে প্রচুর গেস্ট বসে আছে যারা খাবার খাওয়ার জন্য একদম রেডি। এখানে দেখতে পাচ্ছি বাঁশকাঠি চালের ভাত, শুক্তো, এখানে দেখতে পাচ্ছি আছে পোস্ত ভরা, আর এই দেখুন খাসির মাংস। ও হো 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 হো, সেই খাসির মাংস হয়েছে, পুরো এক কড়াই খাসির মাংস হয়েছে। এখানে খাসির মাংসের খুব চাহিদা। দুধে চোবানো মালপোয়া তো নিয়ে নিয়েছি প্রথমে ঠাকুরবাড়ির রান্নাতে এসে। একটা ভেজ থালি, যে ডার দাম বললাম 150 টাকা, 150 টাকায় আনলিমিটেড এই ভেজ যা যা আছে প্রত্যেকটাই। এমন নয় যে একটা আনলিমিটেড বাকিটা নয়, রাইস সবজি না, প্রত্যেকটাই আনলিমিটেড। কী কী আছে বলে নিই 150 টাকার ভেজ থালিতে। বাঁশকাঠি চালের ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, নুন, এখানে নুন আলাদাভাবে দিয়ে দেয়, পুনকা শাক, বাঁধাকপির ঘণ্ট, চিড়ে দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, মুগ ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি। এর বাইরেও আছে মালপোয়া, বা গরমকাল হলে মালপোয়া না দিই তখন দেওয়া হয় এখানে মিষ্টি, আর শীতকালে মালপোয়াটা দেওয়া হয়। এছাড়াও আমরা আরও অনেক কিছু নিয়েছি। নিয়েছি আমরা মাটন কষা, যেখানে 4 পিস আছে মাটন কষা, কাতলা মাছ, কাতলা মাছ এক প্লেট হয়, এক প্লেটে 2 পিস কাতলা মাছ থাকে, আর যেটা বীরভূমের স্পেশাল আইটেম সেটা হচ্ছে পোস্ত বাড়া। পোস্ত বাড়া যেটা স্পেশালিটি হয়, একটুখানি উপরটা হালকা ভাজা, ভেতরটা নরম, সেটা কিন্তু পুরোপুরি আছে। তো শুরু করি খাওয়া দাওয়া। তো নিলাম পুনকা শাক, তার মধ্যে দেখতে পাচ্ছি বাদাম দেওয়া আছে, পেঁয়াজও দেওয়া আছে, রসুনও মেবি থাকতে পারে, বাদাম, পেঁয়াজ, রসুন দিয়ে পুনকা শাক, একদম ঘরোয়া শাক, খেতে ভালো। আর স্পেশালি পেঁয়াজ রসুন দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো লাগছে। মুগ ডাল, ধনে পাতা দেওয়া আছে, টমেটো আছে, আর শুকনো লঙ্কা দিয়ে সম্বার দেওয়া আছে, ও কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি কেটে দেওয়া আছে। মুগ ডাল, তার সাথে আছে বাঁধাকপির ঘণ্ট। বাঁধাকপির ঘণ্টটা কিন্তু বেশ বানিয়েছে, শীতের শেষের দিকেও বাঁধাকপির ঘণ্ট কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। সাথে পাতিলেবু দিয়ে রান্না, সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি। 150 টাকা যে ভেজ থালিটা দেওয়া হয় সেটা আমার মনে হয় একজনের জন্য সাফিসিয়েন্ট, মানে সবই তো আনলিমিটেড, মানে এত পরিমাণ পদ আছে, এটা খেতে গেলেই মনে হয় আপনার পেট ভরে যাবে। কিন্তু আমাদের মধ্যে পেটুকলুক বাজা ভোজন রসিক, তাদের জন্য কিন্তু মাছ মাংসের অনেক সম্ভার তো আছে। খাওয়ার চক্করে ভুলে গেছিলাম যে আগে শুক্তো ছিল, তাই ডাল দিয়ে আগে ভুল করে খেয়ে ফেলেছি। যারা ভুল ধরতে চান তাদের কাছে একান্তই মার্জনীয়। তো শুক্তো দিয়ে পরে খাচ্ছি, শুক্তো মানে কাঁচকলা, গাজর, বড়ি, পেঁপে সব দিয়ে দুধ শুক্তো বানানো হয়েছে। এটা এই শুক্তো দিয়ে এক থালা ভাত খাওয়া সম্ভব। সাথে বেগুনি দিয়ে খাচ্ছি, আলু পোস্ত, দেখুন আলু পোস্ত আছে, এরকম পোস্তগুলো দেখুন, পোস্ত মানে হাতে বুঝতে পারছি এটা পিওর পোস্ত, অল্প তেল আছে। আর বীরভূম মানে আমরা জানি যেখানে পোস্ত শহর বা পোস্ত জেলা বলা হয়, আর সেখানে শান্তিনিকেতন হোক, বীরভূম হোক, তারাপীঠ হোক বা শিউরি হোক, সব জায়গায় কিন্তু আলু পোস্ত জবরদস্ত চলে। মানে পিওর পোস্তই দেওয়া আছে, পোস্তর মাত্রাটাও যথেষ্ট আছে।
তো এবার নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত বড়া। পোস্ত বড়ার মধ্যে দেখুন যেরকম হওয়া দরকার, মানে উপরটা দেখুন হবে ক্রিসপি আর ভিতরটা দেখুন হবে একদম কাঁচা। এই পোস্ত বাটার বা পোস্ত বড়ার মজাটা কিন্তু সত্যি আলাদা হয়। এই পোস্ত বড়া দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। সেই খেতে এবার নিয়ে নিচ্ছি চিংড়ি মালাইকারি, যেখানে দু পিস ছিল সেখানে আমি আর রাজু দুজনে মিলে অল্টারনেট করে মানে ভাগ করে নিয়েছি, কারণ অনেক খাবারই আছে, সব খাবারই কিন্তু আমরা ভাগ করে খাচ্ছি এক্সট্রা খাবারগুলো। মোটামুটি প্রত্যেকটা চিংড়ির সাইজ 100 গ্রামের আশেপাশে হয়। আগে দেখুন চিংড়িটাকে ছাড়িয়ে নিলাম, কিন্তু সঙ্গে আছে গ্রেভিটা, গ্রেভিটাতে অল্প একটু খেয়ে দেখি আগে। হালকা স্পাইসি, সর্ষে বাটা আছে মধ্যে, নারকেলের দুধ আছে ওর সঙ্গে চিংড়ির ফ্লেভার আছে। সেই খেতে পুরো রসালো রসালো চিংড়ি। আর নিয়ে নিচ্ছি মাটন কষা, এখানে এক এক প্লেটে 3 পিস থাকে, 2 পিস আমি নিচ্ছি আর 1 পিস আমার বেটির জন্য দিয়েছি, আমার মাম্মা নিয়েছে। এখন 2 পিস আছে আর একটা আছে মিনি পিস, আর সঙ্গে একটা করে কম তো বাঙালি ঘরে আলু। আর কষা মানে দেখুন একদম বাঙালি স্টাইল কষা মাংস, মাটন কষা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা শাল পাতায় খাবার খাওয়ার মজাটাই আলাদা, তৃপ্তিটাই আলাদা। আর আশেপাশে সব শাল গাছের বন, তার মধ্যে শাল পাতায় জম্পেশ করে বানানো মটন কষা। আর মটন কষা দেখুন কি অবস্থা, দেখুন পুরো গলে ভর্তা হয়ে গেছে, একদম ভর্তা, মানে এতটাই গলে গেছে মাংস। সেই সেদ্ধ হয়েছে মটন কষা দিয়ে জবরদস্ত খেলাম। আর তার আগে চিংড়িটা খেয়েছি জম্পেশ, আর সাথে আছে আলু। আসি মাংসতে আলু থাকলে মজা আলাদা। ঝুরঝুরে মাটন, মানে মাটনটা হয়ে গেছে ঝুরঝুরে মাটন, সত্যি অসাধারণ মাটন কষা খেলাম। আর একটা কথা বলা হয়নি, থালিতে যেটা এসেছিল মানে লেটেস্ট সেটা হচ্ছে মালপোয়া। মালপোয়াটা কিন্তু শীতকালে থাকে আর গরমকালে বললাম যেরকম রসগোল্লা থাকে। খাওয়াটা শেষ করি আসছি। তো শান্তিনিকেতনে এসে বনভিলাতে থাকলাম, তার সঙ্গে দারুণদাতে থাকলাম, আর সুন্দরভাবে জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। দারুণদাতে আমরা একটা খুব সুন্দর রিসোর্টে থাকলাম, সেটা দেখলাম, আর তার সঙ্গে ঠাকুরবাড়ির রান্নাঘরে খেলাম বনভিলাতে এসে। এটাকে বলা যায় যে নতুন করে নতুন রূপে তৈরি হওয়া নতুন শান্তিনিকেতন। আর সেখানে এসে এত ভালো লাগলো তার কি বলবো, যেরকম খাওয়া দাওয়া এখানকার, থাকাটাও কিন্তু নিরিবিলির মধ্যে দুর্দান্ত। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিভা যা বলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও পড়লে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করতে হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও। বাই বাই, নমস্কার।